শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হলেন সাকরাইল পীর সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কোদালি। শিক্ষকতা জীবনের শুরু থেকে ছাত্রদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে শিক্ষা, সাধারণ জ্ঞান এবং খেলাধুলার প্রতি সমান গুরুত্বের কথা বলেন স্বপনবাবু। সাকরাইল চতুর্ভুজকাটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন তিনি। পরে প্রায় 7 বছর সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হিসেবে শিক্ষকতা করেন। এই কয়েক বছরেই আমূল পরিবর্তন আসে বিদ্যালয়ে। 2014 সালে পীর সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 208 জন। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ক্রমশ কম হতে শুরু করেছে বেশ কিছু স্কুলে। সেই দিক থেকে একেবারে ব্যতিক্রমী চিত্র পীর সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা 389 জন। শ্রেণীকক্ষে ছাত্রদের একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষক মশাই জানান, স্কুলে প্রতিদিন মিড ডে মিলের রান্না হচ্ছে আগুন ব্যবহার করে। যে কোনো মুহূর্তে আগুন লেগে বিপদ ঘটতে পারে, যাতে করে বিপদ বড় আকার না নেয় নিজেদের উদ্যোগে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন শিক্ষক মহাশয়রা। জানা যায় হাতে নাতে সেই জ্ঞান কাজে লাগিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে স্কুলের পার্শ্ববর্তী আগুন লাগা দুর্ঘটনা স্থানে। অন্যদিকে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কিভাবে রক্ষা পাবে সে বিষয়ে শুধু বই পড়িয়ে নয়, হাতে কলমে এবং বিভিন্ন উপায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। টিউবওয়েল থেকে পানীয় জল সঠিক কৌশলে না বোতল বন্দি করলে প্রতিদিন কতটা জল অপচয় হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তার পাশাপাশি স্কুলে রয়েছে কমপ্লেন বক্স। যদিও একসময় কমপ্লেন বক্স পরিপূর্ণ থাকত অভিভাবকদের লেখা চিঠিতে, বর্তমানে বক্স রয়েছে তবে কোনো অভিযোগের চিঠি আজ আর পড়ে না। শিক্ষক মহাশয় বলেন, স্কুলের ছাত্রদের শুধুমাত্র নিয়মে বাধা এমনটা নয়, আমরা শিক্ষক মহাশয়রাও প্রতিদিন নিজেদের উপস্থিতির তথ্য রাখতে স্কুলে বসানো হয়েছে বায়োমেট্রিক যন্ত্রাংশ। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শ্রম নিয়ে স্কুল গড়ে উঠেছে কিচেন গার্ডেন। স্কুলের দেওয়াল ও সিলিং সেজে উঠেছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা আদলে, যাতে করে ছাত্রছাত্রীরা প্রতিটা মুহূর্তে শ্রেণীকক্ষের ভিতর বা বাইরে শিক্ষা চর্চায় থাকে। শিক্ষক দিবসে তাই শিক্ষারত্ন পুরস্কার হাওড়া জেলা শাসকের পক্ষ থেকে পীর সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কোদালির হাতে তুলে দেওয়া হয়। সম্মান, শিক্ষকতা বা শিক্ষাদান, তার সঙ্গে সুসম্পর্ক, এটা বলার অবকাশ রাখে না। এই সম্মানে আপনার যে প্রাপ্তি, এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার অভিজ্ঞতা যদি জানান? শিক্ষারত্নটা অ্যাকচুয়ালি দেওয়া হয় শুধু আপনি চাকরি জীবন নয়, আপনি চাকরি করে যে 20 বছর যোগ্যতা অর্জন করলে এটা আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, বা আপনার কাছে কোশ্চেন ফেলে দেওয়া হয়েছে আপনি কী কী কাজ করেছেন, আপনার বায়োগ্রাফি যখন দিচ্ছে অর্থাৎ আপনার সমাজ প্রতি আপনি কতটা দায়বদ্ধ, আপনি যে মানুষ বা আমরা যে সামাজিক জীব, আমরা সমাজের প্রতি ছাত্রাবস্থা থেকে আপনি যদি এই তার অ্যাক্টিভিটি দেখা হয় এবং চাকরি জীবনে, এবং আপনি শুধু ছাত্রদের ওই পড়ানো নয়, আপনি অভিভাবকদের সঙ্গে বা সমাজের সঙ্গে প্রশাসনের সঙ্গে যে একটা মেলবন্ধন, কারণ একটা মানসিক একটা বাচ্চার বিকাশ ঘটাতে গেলে শুধু শিক্ষকের দ্বারা সম্ভব নয়, আপনাকে সবাইকে নিয়ে করতে হবে। আর দুটো লেখাপড়া শিখিয়ে দুটো জানলো, বাচ্চাকে পড়ালো, তাকে টাকা রোজগার করার একটা যন্ত্র বানিয়ে দিলাম, হ্যাঁ এটা ঠিক শিক্ষা নয়। আমি যেটা উপলব্ধি করেছি, শিক্ষা হলে তারা হচ্ছে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে তোলা। এই আত্মবিশ্বাস গড়ে তোলার কাজটাই আমি করি। আত্মবিশ্বাস গড়ে কাজ করতে করতে দেখা যাচ্ছে আমি এটা গভর্নমেন্টের এতে আমি সেটা তার ফর্ম ফিল আপ থেকে আরো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, তার সাপোর্টিং যেসব ডকুমেন্ট ভিডিও এটা জমা দিয়েছি, এটা পেয়েছি। এবং আগামী দিনে যদি আরও যে 20 বছর যোগ্যতা সম্পন্ন কোনো টিচার যদি এরকম যদি থেকে থাকে আমাকে, এ হলে আমি যা যা করেছি তার আমি তাকে সব তথ্য আমি দিতে দেবো আর কি, যদি যদি মনে করেন আমি দেব এই আর কি। আপনার ভালোই লাগছে যেটা যে লক্ষ্যমাত্রা ছিল, আজকে কতটা পূরণ এই সময় দাঁড়িয়ে? এখন পুরস্কার দিয়ে ঠিক মূল্যায়ন নয়, লক্ষ্যমাত্রাটা পুরস্কার না, আমি আমার আমার ব্যর্থতাও আছে, অস্বীকার করার নেই, আমার ব্যর্থতা আছে। আমি স্কুলে চাকরি করছি, তাহলে আমাকে যদি বলা হয় একটা 4-এর বাচ্চা রিং পড়তে পারেন, হ্যাঁ দায় আমার, দায় আমার ব্যর্থতা আছে। এখন আমি চেষ্টা করব, আমি চেষ্টা করছি আমার যে আমার স্কুল থেকে যেন সব ছেলে বেড়ে কেউ যেন ওই যে রিডিং পড়তে পারে না, পড়তে পারে না, অঙ্ক জানে না, এইটে যতদিন না
আমি আমার সফলতা আছে, আমার ততদিন আমি ছাড়ছি না, আমি এটা করবই, কোনো এক সময় করবো, যে এই বছর থেকে যত ছেলে আমার স্কুলে আছে, আমার যদি 400 স্টুডেন্ট আছে, 400 ছেলেই যেন পড়তে লিখতে পারে, আমার এই রেজাল্ট দেখতে পারবো না, পড়তে পারবো না, এই আমার এইটা স্বপ্ন। তাই আমার পুরস্কার আমার দরকার নেই, এটা আমার দরকার, এই আমার স্বপ্নটা দেখবো, যেন আমার শুনতে না হয় অমুক স্কুল থেকে বেরিয়েছে রিডিং পড়তে পারে না, এইটা আমাকে খুব আঘাত করে, খুব কষ্ট দেয়। পুরস্কার কাজ করলেও স্বাভাবিকভাবে পুরস্কার কোনো না কোনো জায়গায় পাবে, পুরস্কার তো এটা তো শুধু একটা ট্রফি মাত্র, অ্যাকচুয়ালি তো আমরা কাজ করব সমাজের জন্য, শিশুর জন্য, সেই কাজ করতে গিয়ে পুরস্কার এসেছি, এটা তো স্বাভাবিকভাবে এটা তো ভালো লাগবে, সেই হিসাবে আমারও ভালো লেগেছে। স্কুল পরিচালনা প্রথমেই জানবো, মানে যেটা সবারই জিজ্ঞাসা, এমন একজন শিক্ষক তার মুখ থেকে বা সে কীভাবে স্কুল পরিচালনা করে প্রতিদিন, ছাত্র এবং শিক্ষক মহাশয়ের যে সম্পর্ক সে বিষয়ে। প্রথমেই আমি আমাকে যেটা বলতে হয়, একটা শিশু স্কুলে কেন আসবে, তাদের কাছে তো বিষয়টা তো নীরস, তারা তো মাঠে খেলবে, গাছে উঠবে, মাছ ধরবে, এই সব খেলবে, তাহলে শিশু তারা স্কুলে কেন আসবে? তাহলে শিক্ষক হিসাবে আমাকে আমার পরিবেশটা, স্কুলের পরিবেশটা এমনভাবে করতে হবে যেন এখানে সে কোনো আতঙ্কে কোনো ভয়ে না থাকে, সে স্বাভাবিকভাবেই সেই স্কুলে আসবে, স্বাভাবিকভাবে স্কুলে আসার জন্য যেন মানে খুব ইচ্ছা প্রকাশ করবে, আমি না স্কুলে যাই, সকালে স্কুলে যাই। এবারে সেই বাচ্চাটা তো স্কুলে এলো, স্কুলে আমাদের যেটা ভূমিকা থাকে, প্রথম কথা শিক্ষক তার চাইল্ড সাইকোলজি সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, আবার থাকলেই হবে না, প্রয়োগের ব্যাপারটা থাকছে, অনেকগুলো একটা শিশুর বিকাশের জন্য অনেকগুলো কারণ থাকে, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, সমাজ, এটা সবাই দাঁড়িয়ে থাকে। এক্ষেত্রে আমি সবাইকে এক জায়গায় করতে পেরেছি, আমি যেমন গার্জিয়ান মিটিং করে তাদের ঘরে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করি, আপনি আপনার বাচ্চাদের ঘরে পুষ্টিকর খাবার খান, পুষ্টিকর খাবার মানে মাছ মাংস নয়, তখন মিটিংয়ে আপনি সবজি ডালটা খাওয়ান যথেষ্ট, গার্জেনের তরফ থেকে তখন বলা হতো স্যার কেউ সবজি খেতে পারে না, আমি তখন তাদের বলতাম এর জন্য কে দায়ী, আপনি যেমন বলছে সবজি কে দায়ী, এর জন্য আমি সরাসরি বলতি আপনারা দায়ী, উদাহরণ দেখুন আপনার বাচ্চা যখন খেতে বসে দেখবেন তার আশপাশের ছেলেরা খেলছে, সেই বাচ্চাটা খাওয়ার প্রতি অত মনোযোগী থাকে না, সেই বাচ্চাটা সর্বদা খেলবো সে তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে উঠে চলে যাওয়ার চেষ্টা করে, আপনি মা হিসেবে কি বলেন বলতে এই দাঁড়া 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 উঠে যাচ্ছিস, তুই এটা মাছটা খেয়ে যা, ডিমটা খেয়ে যা, কোনো মা বলেছেন কে এই দাঁড়া ডালটা চুমকে খেয়ে যা, সবজিটা খেয়ে যান, তাহলে সবজির প্রতি বিমুখ কিন্তু আপনারাই ধীরে ধীরে তৈরি করে। আমার স্কুলে প্রত্যেকে মিড ডে মিলে সবজি খায়, মাছ মাংস সব একদিন মাংস হয়, স্কুলের দেয়ালে আমরা কার্টুন থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় আঁকা, যেমন ধরুন আমরা যখন ক্লাস করি আপনি 100% দিলেও বাচ্চারা সেটা নিতে পারবে না, কিছু পিছিয়ে পড়ে, তাদের জন্য আমি রেমিডিয়াল করি, আর দেয়ালে যেসব আমি অঙ্কনগুলো করে রেখেছি এর একটা বৈজ্ঞানিক কারণ আছে, দেয়ালে ধরুন আমি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ একটা আঁকেছি, একটা ছেলে বেশ রঙিন চিত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, পড়তে পারল না, একটা তখন সে যখন দাঁড়িয়ে পড়লো দেখবে তার বন্ধুরা ওর সঙ্গে জড়ো হয়ে গেল, এটা কী দেখছিস রে, এটা বলতে পারছিস না, এটাই দেখ লেখা রয়েছে, এটা সূর্য, এটা পৃথিবী কীরকম ঘুরছে, তার ব্যাখ্যাটা সেই বাচ্চাটাকে শিখিয়ে দিল, সেই শিখনটা টিচারের চেয়ে বেশি কাজ দেয়, তার বন্ধু যখন সেই জিনিসটা বলে সেটা কিন্তু চিরস্থায়ী হয়। এইভাবে আমরা দেয়াল লিখন করেছি, তার পুষ্টিকর যেমন খাবার করেছি, স্পোর্টসের ব্যাপারটা আছে, আমি স্বাস্থ্যটাও দেখবো, স্পোর্টস যখন আসবে, শুধু স্কুলে একটা ফুটবল একটা ক্রিকেট খেলে কজন খেলবে, আমার স্কুলে 389 জন স্টুডেন্ট, আমাকে প্ল্যান করতে হচ্ছে সব ছেলে খেলতে পায় এমন ব্যবস্থা করতে, আমার স্কুলে 7 রকম আইটেম আছে, লুডো আছে, লাফদড়ি আছে, ফ্লাইং ডিস্ক আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, আছে ভলিবল আছে, আর তারপরে কক ব্যাট আছে, তাহলে সবাই অংশগ্রহণ করে, মাঝে মাঝে কম্পিটিশান হয়, কুইজ হয়, আমার স্কুলে
সব কিন্তু গার্জেনকে আগে থেকে আমার জানানো আছে, বার্তা দেওয়া আছে, স্কুলে কোনো ফাস্টফুড অ্যালাউ নয়, কোনো অবস্থাতে ফাস্টফুড আনলে তার যে আমার চাইল্ড ক্যাবিনেট মানে যেসব শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আছে তারা সব তাদের কাছ থেকে নিয়ে নেবে এবং নিয়ে আমার অফিসে জমা দেবে, কোনো টাকা আনা বারণ। এটা গার্জেনের কাছে যখন বার্তা দিই, গার্জেনের কাছে আমার যখন বার্তা যায় যে আপনি আজকে ওই বাচ্চাটাকে পয়সা দিলেন, বাচ্চাটা কিন্তু আপনাকে আপনার সঙ্গে সর্বদা মানে মিথ্যে কথা বলার চেষ্টা করে, মানে সে ভালো থাকার চেষ্টা করে, এটা মাথায় রাখবেন। আপনার শিশু আপনার কাছে ভালো ভালো, হ্যাঁ, কিন্তু আপনাদের সঙ্গে সর্বদা মিথ্যে কথা বলে, যত বড় হবে এই পোষায়টা পেয়ে যায়। আপনি তাকে সে বললো আমি এক বিস্কুট কিনবো, আপনি কি জানেন সে বিস্কুট কিনছে, হাজমলা কিনছেন, জলজিরা কিনছেন, আচার কিনছে, যেগুলো যেগুলোকে আমার ভাষায় বলছি অখাদ্য, তাহলে এইগুলো কিনছে, আজকে ওইটা কিনছেন, কালকে সে দেখবেন ওটা তিরঙ্গ কিনছে বা এইরকম নেশার দ্রব্য কিনছে, গুলি খেলছে, অভ্যাসে পরিণত, তার মানে সে ব্যাপারটা হচ্ছে আপনি পয়সা দিচ্ছে জানতে পারছেন না, দুদিন পরে আপনার নিয়ন্ত্রণের বাইরে যখন হাই স্কুল যাবে অনেক তো দূরে যাবে, আপনি জানতেই পারবেন না, এই পয়সাটা দেবেন না। আপনি মনে করলেই প্রত্যেক পাড়াতেই স্কুল আছে, এই দোকান আছে, আপনি পাড়া থেকে একটা কিনে দিতে পারেন। শিক্ষক মহাশয় হিসেবে কঠোর মানে যে নিয়মে চলবে ছাত্ররা, আবার আপনি বলছেন যে ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক, যাতে করে ছাত্ররা না শিক্ষক মহাশয়দের বা স্কুলকে ভয় পায়, এই যে বিষয়টা যদি বিস্তারিত বলেন। শিক্ষক যদি আতঙ্কের বিষয় হয়ে থাকে তাহলে ড্রপ আউটের সংখ্যা বাড়বে। আপনি বুঝবেন কি করে আপনি টিচারদের মানে ছাত্রছাত্রীদের কাছে আপনি প্রিয়? দেখবেন আপনাকে যখন কোনো ছাত্রছাত্রী হাত ধরে টানবে, স্যার তুমি এসো না তুমি এসো না, তখন জানবে ওদের কাছে আদর্শ। আপনি পরীক্ষা করবেন, আপনার স্টাফ রুমে ধরুন 10 জন টিচার আছে, ছাত্রছাত্রীদের সর্বদা অভিযোগ থাকে, ওদের হচ্ছে এটা সহজাত প্রবৃত্তি, কেউ যদি গায়ে একটু হাত ঠেকে দেয় হয়তো ঠেকে গেছে বলে স্যার আমার মেরেছে আমার ঠেলেছে, এটাও তাহলে আপনার কাছে যখন অভিযোগ জানাতে হবে, দেখুন নির্দিষ্ট একজন বা দুজনকে জানাতে হবে, অন্য স্টাফদের কারো বলে না, পাস দিয়ে যদি কোনো চলে যায় বলে না। কেন এটা হয়? কারণ আপনার ছাত্রদের কাছে যেমন ভালোবাসতে হবে, ছাত্রদের সঙ্গে গল্প করতে হবে, ছাত্রদের শাসন করলে মানবে, তাহলে এটা হচ্ছে শিক্ষকের ভূমিকা উচিত, তার বক্তব্যটা মন দিয়ে শুনতে হবে। আমরা হয়তো টিফিন খাচ্ছি, দেখবেন আমি অভিজ্ঞতা থেকে এতদিন চাকরি করছি, আমরা হয়তো টিফিন খাচ্ছি, বাচ্চারা তখন আমরা বলে দেয় এই এই এখন না টিফিন খাওয়ার টাইম, এটা কিন্তু বাচ্চাদের মানে বিরাট ক্ষতি করে দেয়, বাচ্চারা তখন ওই টিচার মুখও হয় না, টিচার মুখ বাচ্চাদের কাছে শাসন নিশ্চয়ই করবেন, শাসন মানে খুব মারলেন বকলেন, ভালোবাসলে প্রথম কথা ভালোবাসলে তবে আপনার শাসনটা কাজ দেবে, আপনি ভালোবাসাটাই হচ্ছে আসলে ভালোবাসে, তার বক্তব্য মন দিয়ে শুনতে হবে কী বলতে চাইছে। এই জন্যে টিচার ছাত্ররা আমি যখন প্রার্থনা করি প্রত্যেক দিন, আমরা প্রার্থনা যে লক্ষ্য রাখি আগে প্রথম কাজটা যেটা হয় একটু সাধারণ করে পিটি করে নিই, আর প্রত্যেক দিনই 5টা করে নতুন কুইজ হয় আর পুরানো গুণ হয়, প্রত্যেক দিন 5টা করে প্রার্থনায় কুইজ করি, 5টা করে কুইজ করি, হ্যাঁ, আর করি কি একটু একটু পিটি করে নিই, পিটি না করার পরে প্রার্থনা সঙ্গীত গাওয়া হলো, জাতীয় সঙ্গীত গাওয়া হলো, কোনো দিন আবার অন্য রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলো, জাতীয় সঙ্গীতও হলো, আবার ব্রতচারী কোনো দিন গান হলো, ব্রতচারী হলো, আবার বাচ্চাকে সেই দিনে যাদের জন্মদিন আমরা ওই বাচ্চাকে ডেকে নিয়ে একটা চেয়ারে দাঁড় করে সবাই তাকে হ্যাপি বার্থডে করে উইশ করি, এতে বাচ্চাটা জানলো স্যার আমাকে আজ একটা পেন দিয়েছে, আমরা একটা পেন দেবো, পেন দিয়েছে আমাকে জন্মদিন, সে জানলো আমার আজকের তারিখে জন্মদিন। আর একটা জিনিস করি, অনেক প্রাইমারি বাচ্চা আছে না খেয়ে স্কুলে যায়, এটা আমি লক্ষ্য করেছি, না খেয়ে স্কুলে যায়, তখন তাদের জন্য কে কে খেয়ে আসে না, তখন তাদের জন্য আমার স্কুলে বিস্কুট কেনা থাকে, 4-5টা করে বিস্কুট দিয়ে জল খাই অন্তত রেখে দিই, এইভাবে স্কুলে ছেলেদের কাছে আসতে পেরেছি। আরও একটা বিষয় যে একদম প্রাথমিক শিক্ষার যে ব্যাপারটা, শিক্ষকদের সঙ্গে একদম মানে একদম বাচ্চা খুব কম বয়সী তাদের যে সম্পর্কটা, সব স্কুলে কিন্তু এটা দেখা যায় না, তার মূল কারণটা হচ্ছে যেখানে এখনকার দিনে সরকারি স্কুল যে প্রাথমিক স্কুল সেই সংখ্যার যে ছাত্ররা ক্রমশ কমছে, কিন্তু ব্যতিক্রমী আপনার স্কুলে বা আরও কিছু স্কুলে ব্যতিক্রমী এই ধরনের চিত্র, যেখানে মানে সংখ্যাটা একেবারে 400 ছুঁই আপনার স্কুলে, হ্যাঁ 389 জন, এটা একেবারেই দেখা যায় না, মানে ক্রমশ কমছে বলা চলে প্রাথমিক স্কুলে এই বিষয়টা। এখন এটা ব্যাপারটা হচ্ছে ছাত্র উপযোগী যদি স্কুল যদি না হয় স্বাভাবিকভাবে কমবে, আর আর কি বলবো, আমাদেরও ব্যর্থতা আছে, আমরা যদি বাড়ি যাই করি বা
যদি প্রার্থনার আগে 11টার আগে স্কুল, প্রার্থনার আগে যদি না আসতে পারি, হ্যাঁ 11:30 গেলে হবে, বা একটু 3টা ওই সময় আছে টেন্ডর, তাহলে যা আবার হয়। ব্যাপারটা হচ্ছে যদি আমরা উপলব্ধি করতে পারি যে আমার বাড়িতেও শিশু আছে, আমরা সমালোচনা করার জন্যই শুধু ব্যস্ত থাকি, আমার বাড়িতে শিশু আছে, যদি এই উপলব্ধিটা করতে পারি তাহলে দেখবেন ঠিক কাজ হবে, ঠিকভাবে শিক্ষকরা দায়িত্ব পালন। আমার স্কুলে ওই কোনো গল্পই নেই, আমার স্কুলে গেলে আমার শিক্ষকরা যথেষ্ট ছাত্রদের ভালোবাসে এবং চেষ্টা করে, এবং যেটা আর একটা, যেটা ছাত্রদের উন্নতির জন্য, ছাত্রদের উন্নতির জন্য প্রত্যেকের কাছ থেকে হেড টিচার হিসাবে শুধু নয়, তাদের আমি সহকর্মী, বন্ধু হিসাবে, দাদা হিসাবে বলি, স্কুল উন্নয়নের জন্য আপনাদের কোনো যদি মৌলিক চিন্তাভাবনা থাকে আসুন আলোচনা করি, এইটাই একটা অভিভাবকদের বলি। আমার যেটা আমি করতে চাইছি এবছরে, আমি ধরুন আমি টার্গেট নিয়েছি অমুক করব, এটা কিন্তু অভিভাবক আগে থেকেই জানে, আমার মিটিং করে আমার সিদ্ধান্ত করি এর পরে, কারণ গভর্নমেন্টের থেকে টাকা আমার তো আসে না সবটা, আমাদের সেখানে গভর্নমেন্ট থেকে যখন টাকা আসে একটা নির্দিষ্ট একটা লিমিট আছে এবং কোন কোন খাতে আসে এটা বলা থাকে, তাহলে আমি কিন্তু চাইছি এগুলো, তখন আমি আমার যেটা আমি পাচ্ছি না, আমার কাছে যেটা নেই, যে টাকাটা আপনারা কীভাবে সাহায্য করবেন। এখন স্বাভাবিকভাবে স্কুলের সব অভিভাবকরা অনায়াসে দিয়ে দেয়, মানে সাহায্য দিয়ে দেয় আমার এই স্কুলের জন্য, যা কিছু করবেন যা স্কুলের জন্য, স্কুলের জন্য যদি আপনি ভাবতে পারেন স্কুল উন্নতি হতে বাধ্য। 6 থেকে 7 বছর আগে স্কুলে আসা, স্কুলের ছাত্র সংখ্যা বা স্কুলের পরিবর্তন নিয়ে কী বলবেন? পরিবর্তন দেখুন, এক সময় আমি যখন যাই 208 জন স্টুডেন্ট, আমি পুরানো তথ্য দেখে দেখলাম 373 জন স্টুডেন্ট ছিল এক সময়, 373, প্রতি বছর কমে সেখানে 206 জন এবং 208 জন। এই তথ্য তো সারা পশ্চিমবঙ্গের জায়গায়। কত সালে 208 জন ছিল? 2014 সাল, তার আগে 13, মানে তার আগে 373 জন ছিল, কমে ওই জায়গায় আমি জয়েন করলাম জুন মাসে, ওই মাসে আর কোনো ভর্তি হলো নি, মাঝামাঝি ভর্তি হলো না। এবারে 14-15 সাল থেকে আস্তে আস্তে স্টুডেন্ট বাড়লো, আস্তে আস্তে বাড়ছে, আসা বাস্তব বাস্তবতা এখন সেটা 389 জন। তাহলে তো বোঝা যায় একটু মানে সমাজ একটু উন্নতি হচ্ছে, ইংলিশ মিডিয়াম থেকে না গিয়ে ওখানে পাশে একটা ইংরাজি মিস করে সেখান থেকে অনেক স্টুডেন্ট আমার স্কুলে চলে আসছে। আমি তো ওখানে বলি, আমার টিচাররা বলে আপনার ইংরাজি স্কুলে যেটা দিতে পারবে আমি তার চেয়ে বেশি দেবো। স্কুলে কমপ্লেন বক্স, তার পাশাপাশি বায়োমেট্রিক যন্ত্র, এর গুরুত্বটা কি? আমি যখন স্কুলে প্রথম জয়েন করি তার কিছুদিনের মধ্যে আমি স্কুলে মিটিং করেছিলাম, গার্জেনদের সব ডেকেছিলাম, মিটিং করেছিলাম। আমি প্রথমেই আগে তাদের বলেছিলাম স্কুল সম্বন্ধে আপনাদের অভিযোগ কী। এখন এটা বলার পরে প্রচুর অভিযোগ, এ আমি তখন বলেছিলাম ঠিক আছে, আপনার পরপর পরের মিটিংয়ে আমি আপনাদের অভিযোগের কী কী সমাধান করতে পেরেছি তার তথ্য দেবো, আর একটা আমি কমপ্লেন বক্স লাগিয়ে দিচ্ছি, কমপ্লেন বক্স রাখবো, আপনাদের স্কুল সম্বন্ধে কোনো যদি অভিযোগ থাকে আপনি অভিযোগ এখানে জানান, আপনি নাম পরিচয় করেও অভিযোগ জানাতে পারেন, আমি তার সব উত্তর দেব। যদি মনে করেন যে আপনার বাচ্চার ওপর প্রভাব পড়ে আপনি নাম গোপন রেখেই দিন, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমার স্কুলে ভিডিও এসআইয়ের নাম্বার টাঙানো আছে, মারা আছে, আপনি সেখানেও অভিযোগ করতে পারেন অবশ্যই। এই এ থেকে কোনো প্রথম কিছু কমপ্লেন ছিল, তারপর থেকে আর কোনো কমপ্লেন নেই। এখন আমি গার্জেনদের মিটিংয়ে করি, আমি অমুক গার্জেনে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করি, বাচ্চাকে আপনি মারেন, বাচ্চাকে আপনি খেলার সুযোগ দেননি, হ্যাঁ বাচ্চাকে শুধু পড়না করেন এগুলোও বলবেন না, বাচ্চাদের পরিবেশ থেকে যে শিক্ষাটা পাবে সেটা বইয়ের থেকে অনেক বেশি, হ্যাঁ আপনার সঙ্গে প্রতিবেশীর আপনার ঝগড়া মুখ দেখা দেখে নেই, কিন্তু তাই বলে আপনি বাচ্চাকে আটকে রাখবেন না, আপনার ওই প্রতিবেশীর ছেলের সঙ্গে আপনাকে মিশতে দিতে হবে, খেলতে দিতে হবে, কারণ এই শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা। প্রতিদিন স্কুলে নিয়ম করে ছাত্রদের শিক্ষা, প্র্যাকটিক্যালি শিক্ষা তো চলছে, সেই সঙ্গে যে পুরস্কার, যে আপনাকে সম্মান দেওয়া হলো সরকারিভাবে, কী বলবেন? পুরস্কারটা দিয়েছে ভালো হয়েছে, কিন্তু পুরস্কারের যে এগুলো ক্রাইটেরিয়া আছে, যে মানদণ্ড, সেটা খুব কঠিনই আছে, আমার যেন মনে হয়েছে খুব কঠিন, খুব, কারণ আপনি লিখলে হবে না, সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, ভিডিও বা ছবি এইসব দিতে হবে,
বিগত 3 বছর 4 বছর তথ্য, আর এই 1.5 বছর লকডাউন হয়ে গিয়ে অনেকটা তথ্য মানে ঘাটতি হয়েছে, যা ছিল আমার কাছে কিছু কিছু ছিল, এনে করেছি নানান রকম অ্যাক্টিভিটির ওপর দেখে, নানান রকম ইনোভেটিভ কী আইডিয়া আমার অনেক স্কুলে অনেক ইনোভেটিভ আছে, মানে যেটা নেই স্বাভাবিকভাবে যেটা ইনোভেটিভ না নি আমার যে বলি আগেই বলেছি শিক্ষকরা আমরা সব একসঙ্গে আলোচনা করি কী করা যাবে, এভাবে আগামী দিন আরও চেষ্টা করছি বড় কিছু হওয়ার জন্য। আমার স্কুলটা এর আগে নির্মল বিদ্যালয় পেয়েছে, পিরসারেঙ্গা পেয়েছি সম্ভবত 2018 সালে মাননীয় মন্ত্রী অরুণ রায়ের হাত থেকে শরৎ সদন অনুষ্ঠানে পেয়েছি, আছে চতুর্ভুজকারীতে পেয়েছি নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল, এটা শিক্ষারত্ন, এটা সবচেয়ে সেরা পুরস্কার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।